বন্ধুরা, আপনারা যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে একেবারে শূন্য থেকে খুব দ্রুত সময়ের মধ্যে র‍্যাঙ্ক করাইতে চান, তাহলে আপনারা ইউটিউব চ্যানেল খোলার আগেই আপনার নির্ধারিত করে একটা নিশ সিলেক্ট করতে হবে এবং সেই নিশ অনুযায়ী আপনাকে 30টা কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে, একেবারে কোয়ালিটিফুল। অনেক রিসার্চ করার পর আপনি গুড কোয়ালিটির 30টা ভিডিও তৈরি করবেন আপনার ইউটিউব চ্যানেল খোলার আগে। ওকে, একেবারে আপনার নিশ অনুযায়ী 30টা ভিডিও তৈরি করে রাখবেন, তারপর আপনি ইউটিউব চ্যানেল খুলবেন একটা নির্ধারিত নিশ অনুযায়ী। তারপর ওই 30টা ভিডিও আপনি প্রতিদিন 2টা করে আপলোড করবেন, এইভাবে আপনি 15 দিনে 30টা ভিডিও আপলোড করবেন। যদি আপনার একটা নির্ধারিত নিশে ওই 15টা দিনের মধ্যে আপনি যদি 30টা ভিডিও আপলোড করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ওই ভিডিওগুলো আপনার নিশ অনুযায়ী অডিয়েন্সরা দেখতেই থাকবে। যদি আপনার ভিডিওটা কোয়ালিটিফুল হয়, ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি যদি একেবারে পারফেক্ট হয়, তাহলে যেই ভিউয়ার্সরা আপনার ওই ভিডিওগুলো দেখতে আসবে তারা কন্টিনিউয়াসলি আপনার ভিডিওগুলো দেখতেই থাকবে। এর ফলে আপনার চ্যানেলের গ্রোথ অনেক বেশি বেড়ে যাবে। আর আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোডের সময় আপনি একটা ভিডিও আপলোড করবেন এবং ওই ভিডিওর মধ্যে আপনি অন্য ভিডিওকে মেনশন করে দিবেন, তাহলে ওই ভিডিও থেকে আপনার অডিয়েন্স আরেকটা ভিডিওতে যাবে। তারপর ওই ভিডিওতে গেলে ওই ভিডিওতে আবার মেনশন করা থাকবে আরেকটা ভিডিও, তারপর ওই ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাবে। এইভাবে যদি আপনি মেনশন করে করে ভিডিও তৈরি করে একটা নিশ অনুযায়ী ভিডিও তৈরি করতে পারেন এবং আপনার নতুন ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন, তাহলে মাত্র 30টা ভিডিও তৈরি করেই আপনি 15 দিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটিকে গ্রো করে ফেলতে পারবেন এই 2021 সালে। আপনারা যদি এই ট্রিক্সটা ফলো করতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনার চ্যানেলটা খুব দ্রুত সময়ের মধ্যে র্যাঙ্ক করবে। মাত্র 30টা ভিডিও তৈরি করলেই আপনার চ্যানেলটা গ্রো হয়ে যাবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা এতটুকু পরিমাণ হলেও উপকার পেয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই চ্যানেলে আমি ডেইলি এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।